ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া 8টি দলের জন্য নিশ্চিত হয়েছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। বাকি দুই স্পোর্টের জন্য লড়ছে মোট 10টি দল। সেখানে যেন জমে উঠেছে বিশ্বকাপ কোয়ালিফায়ার লড়াই, এর মধ্যেই শেষ হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। বলতে গেলে প্রতিটি ম্যাচেই চলছে টান টান উত্তেজনা। উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর গ্রুপ এ এবং গ্রুপ বিতে কার অবস্থান কোথায় বিস্তারিত জানব ভিডিওর বাকি অংশে। সবার আগে দেখব এ গ্রুপের অবস্থান। গ্রুপ এ তে তালিকার 1 নম্বরে রয়েছে জিম্বাবুয়ে, 3 ম্যাচে 3 জয়, হারেনি কোনো ম্যাচ, মোট পয়েন্ট 6, নেট রান রেট 0.917। তালিকার 2 নম্বরে রয়েছে নেদারল্যান্ড, 3 ম্যাচে 2 জয় ও 1 হার, মোট পয়েন্ট 4, নেট রান রেট 0.835। তালিকার 3 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 3 ম্যাচে 2 জয় ও 1 হার, মোট পয়েন্ট 4, নেট রান রেট +0.700। তালিকার 4 নম্বরে রয়েছে নেপাল, 4 ম্যাচে 1 জয় ও 3 হার, মোট পয়েন্ট 2, নেট রান রেট -1.171। তালিকার 5 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র, 3 ম্যাচে 3 হার, জিতেনি কোনো ম্যাচ, মোট পয়েন্ট 0, নেট রান রেট -0.789। এবার দেখে নেব বি গ্রুপের অবস্থান। গ্রুপ বিতে তালিকার 1 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, 2 ম্যাচে 2 জয়, হারেননি কোনো ম্যাচ, মোট পয়েন্ট 4, নেট রান রেট +4.220। তালিকার 2 নম্বরে রয়েছে স্কটল্যান্ড, 2 ম্যাচে 2 জয়, হারেনি কোনো ম্যাচ, মোট পয়েন্ট 4, নেট রান রেট +1.140। তালিকার 3 নম্বরে রয়েছে ওমান, 3 ম্যাচে 2 জয় ও 1 হার, মোট পয়েন্ট 4, নেট রান রেট -1.049। তালিকার 4 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড, 2 ম্যাচে 2 হার, জিতেনি কোনো ম্যাচ, মোট পয়েন্ট 0, নেট রান রেট -0.177। তালিকার 5 নম্বরে রয়েছে আরব আমিরাত, 3 ম্যাচে 3 হার, জিতেনি কোনো ম্যাচ, মোট পয়েন্ট 0, নেট রান রেট -2.071।